দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মাটিত এতিয়া বিশ্ব ভাতৃত্ব সম্প্রীতি আর বিশ্বজনীন উন্নয়নের সপোন বাস্তব করার আখরা। রাষ্ট্রসংঘর সামগ্রিক উন্নয়নের স্লোগান প্রতিধ্বনিত হয়েছে এতিয়া শ্রীলঙ্কার ভূমি, আর এয়া শ্রীলঙ্কার মাটিত প্রতিষ্ঠিত আমার জাতির পিতা মহাত্মা গান্ধীর একমাত্র প্রতিমূর্তি। আর আমার জাতির পিতা মহাত্মা গান্ধীর এই প্রতিমূর্তির তলতেই ভারতবর্ষর ভিন্ন প্রান্তর যাওয়া 30 গৰাকী যুব প্রতিনিধি আর শ্রীলঙ্কাক প্রতিনিধিত্ব করা যুব প্রজন্মর প্রতিনিধি সকলে সংকল্প ললে হাতত হাত ধরে উন্নয়নের দিকে অগ্রগামী হওয়ার। এতিয়া মই যত থিয় হৈ আছো তাত আছে আমার সেই ঠাইখিনি, হয়তো আমার মাতৃভূমির পৰা শ মিটার দূরত আছে, কিন্তু ইয়াত আছে আমার পিতৃ জাতির পিতা মহাত্মা গান্ধীর এটা সুন্দর প্রতিমূর্তি প্রতিষ্ঠা করা আছে। শ্রীলঙ্কাবাসীর বাবেও মহাত্মা গান্ধী সাম্য মৈত্রী আর শান্তির বার্তাবাহক। আই থিঙ্ক ইটস আর রেসপন্সিবিলিটি টু মেক আ বেটার টুমারো, সো লেটস গেট টুগেদার। পিস এন্ড হারমনি ইজ ভেরি ইম্পর্টেন্ট, and understanding of each other, respecting each other's religion, culture and dignity is very important. ভারত আর শ্রীলঙ্কার মাজত অনুষ্ঠিত হওয়া যুব বিনিময় কার্যসূচীর অধীনত অসমৰ পৰা যোৱা NPS ইন্টারন্যাশনাল স্কুলৰ 12 গৰাকী ছাত্র ছাত্রী আর আপনার চ্যানেল নিউজ লাইভৰ প্রতিনিধিয়ে অসমৰ ভিন্ন গাথা প্রতিনিধিত্ব করলে এই সমগ্র কার্যসূচীত। বিদেশের মাটিত জাতির পিতার প্রতিকৃতির তলত থিয় হয়ে অসমের প্রতিনিধি সকলে ইতিমধ্যেই প্রগতির দিকত রাজ্যই আগবঢ়া পদক্ষেপর কথা ঘোষণা করিলে। They have done some activities and their experience is very important for us, and we also do the some good activities to the communities, and that is very important for our communities and in future, and we will have a good connections with these and through these partnerships, and we would like to accept many youth to our organizations, and also and in future we would like to visit them and to see and what they are doing in their রাষ্ট্রসংঘই নির্ধারণ করা সংকল্পবাণী সমূহক সারুগত করে শ্রীলঙ্কার সর্ববৃহৎ এই স্বেচ্ছাসেবী সংগঠনের জড়িয়ে NPS ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছাত্রী সকলে নিজের সপোন বিনিময় করলে শ্রীলঙ্কার সাংসদ আর জনপ্রতিনিধির সঙ্গে। It was too nice. We got to see many delegates from Sri Lanka, and we saw the member of the parliament. He was like guiding us and saying us like how can we like implement the global goals. কেবল এআই নহয় শৈক্ষিক, সাংস্কৃতিক, সামাজিক আর আধ্যাত্মিক বিভিন্ন স্বেচ্ছামূলক কামত গুয়াহাটির NPS ইন্টারন্যাশনাল স্কুলে আগবঢ়া অবদানের কথা শ্রীলঙ্কার ভূমিত ভিন্ন পর্যায়ত বর্ণনা করলে ছাত্র প্রতিনিধি সকলে। ইহতে তেনেকুৱাকৈ গ্লোবেলি কোঅর্ডিনেশন রাখে এমং দ্য ওয়ার্ল্ড, কারণ এই গ্লোবেল এসোসিয়েশন হয়। বেলেগ দেশের কেনকতে গ্লোবেলি এসোসিয়েট করে পেলায় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা মেইন গোল হয় সেইটো ইমপ্লিমেন্ট করে সেইটো শিকিলো। মহাকাব্য রামায়ণের দিনের পরা শ্রীলঙ্কা আর ভারত ভূমির মাজত থাকা সম্পর্ক ভবিষ্যৎ দিনতো সুদৃঢ় করার বাবেই আমাক লৈ যোৱা হৈছিল শৃঙ্গালী সকলের ঘরলৈ। আর দুহাত প্রসারী এইদরেই শ্রীলঙ্কার ভূমিপুত্রই আদরণি জানাইছিল ভারতীয় যুব বন্ধু সকলক, আর কেবাটাও রাতে সিংহালী সকলের আতিথ্য গ্রহণ করে আপ্লুত হয়েছিল আমি, আপ্লুত হয়েছিল অসম তথা ভারতের পৰা যোৱা যুব বিনিময় কার্যসূচীর প্রতিনিধি সকল। বহুত ভাল লাগিছে ইয়াত থাকি পেলায়, মানে তেওঁলোকে আমাক ইমান ভালকে কেয়ার করেছে, মানে ইমান রাতিপা কোনে আমার কারণে মানে ব্রেকফাস্ট বনায় দিব, আমার অসমত কেউ মানে বহুত ভাল লাগিছে ইয়াত। আর বহুত মিলো আছে কব গেলে, যে আমার তেল পিঠা এইবিলাক ধুনিয়া ধুনিয়া নতুন নতুন কথা শিখব পাৰিছোঁ, নতুন নতুন বস্তু শিখব পাৰিছোঁ। সো নিজকে মানে কেনে কেয়ার করব লাগে, বেলেগের ঘর গিয়ে পেলায় কমিউনিকেশন কেনে মানে অকান ডেভেলপ করব লাগে, এইবিলাক সব অল্প ভাল হয়েছে। আর অনুভব, ভাব আর সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ভারত শ্রীলঙ্কার মাজর যুব বিনিময় কার্যসূচীত বিভিন্ন দিকত কৃতকার্যতা আর সফলতা দেখায় শ্রীলঙ্কার মাটিত উজ্বলি থাকিল অসমৰ পৰা যোৱা NPS ইন্টারন্যাশনাল স্কুলৰ ছাত্র ছাত্রী সকল। শ্রীলঙ্কার ছায়ামণি ভূঞা, নিউজ লাইভ।